আসসালামু আলাইকুম। শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান, জুলাই 2023। সকল প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয় বলি সাম্প্রতিক সাধারণ জ্ঞান জুলাই 2023 থেকে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিওটি। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য খুবই উপকারী এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রথম প্রশ্ন, দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার কে? উত্তর মোসাম্মদ আসিয়া খাতুন। দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনারের নাম হচ্ছে মোসাম্মদ আসিয়া খাতুন। মেট্রোলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? উত্তর হচ্ছে এমআরটি পুলিশ। মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম হচ্ছে এমআরটি পুলিশ। 20 জুন 2023 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? উত্তর 10টি, 11টি, 12টি নাকি 13টি? উত্তর হচ্ছে 12টি। 20 জুন 2023 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি? উত্তর হচ্ছে 12টি। 12 জুন 2023 দেশের 12তম জিআই পণ্য হিসেবে সনদ দেয়া হয় কোনটিকে? উত্তর হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে, শেরপুরের তুলসীমালা ধানকে, নাকি বাংলাদেশের শীতলপাটি, নাকি বগুড়ার দুই? উত্তর হচ্ছে শেরপুরের তুলসীমালা ধান। 12 জুন 2023 দেশের 12তম জিআই পণ্য হিসেবে সনদ দেয়া হয় শেরপুরের তুলসীমালা ধানকে। 20 জুন 2023 পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? উত্তর হচ্ছে 42টি। 20 জুন 2023 পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 42টি। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল কোনটি? ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, নাকি বাংলাদেশ জাসদ? উত্তর হচ্ছে বাংলাদেশ জাসদ। সর্বশেষ নিবন্ধিত রাজনৈতিক দল বাংলাদেশ জাসদ। জাতীয় সংসদে আয়কর বিল 2023 পাশ হয় কবে? উত্তর হচ্ছে 18 জুন 2023 সালে। জাতীয় সংসদে আয়কর বিল 2023 পাশ হয় 18 জুন 2023 সালে। অর্থ ও বাণিজ্য সংক্রান্ত প্রশ্ন, 2023 ও 2024 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার কত টাকা? উত্তর হচ্ছে 761,785 কোটি টাকা। 761,785 কোটি। 2023-24 অর্থ বছরে জাতীয় বাজেটের আকার হচ্ছে 761,785 কোটি টাকা। অর্থ বাণিজ্য থেকে পরবর্তী প্রশ্ন, 2023-24 অর্থ বছরে বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা কত টাকা? উত্তর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 3,50,000 টাকা এবং মহিলাদের ক্ষেত্রে হবে 4,00,000 টাকা। যেহেতু প্রশ্নটিতে পুরুষ বা নারী কোনো কিছুই বলে নাই, তাহলে আমাদের অ্যান্সার ধরে নিতে হবে পুরুষদের জন্য 3,50,000 টাকা। 2023-24 অর্থ বছরে বাজেটে সাধারণ করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা পুরুষদের জন্য। পরের প্রশ্ন, বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর হচ্ছে 125 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর হচ্ছে 125 কোটি টাকা। 15 জুন 2023 বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর হচ্ছে 500 কোটি টাকা। 15 জুন 2023 বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? উত্তর হচ্ছে 500 কোটি টাকা। শিক্ষা সংক্রান্ত প্রশ্ন, 20 জুন 2023 পর্যন্ত দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? উত্তর 54টি। 20 জুন 2023 পর্যন্ত দেশে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 54টি। দেশের 54তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি? উত্তর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ। দেশের 54তম সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় নওগাঁ। 20 জুন 2023 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কয়টি? উত্তর হচ্ছে 113টি। 20 জুন 2023 পর্যন্ত দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 113টি। 14 জুন 2023 সরকার 113তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে? উত্তর হচ্ছে লালন বিজ্ঞান কলা
লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়। 14 জুন 2023 সরকার 113তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেওয়া হচ্ছে লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়কে। অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন, অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? উত্তর হচ্ছে 1153 জন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে হচ্ছে 1153 জন। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর? উত্তর হচ্ছে 72.3 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল হচ্ছে 72.3 বছর। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দারিদ্র্যের হার কত? উত্তর 18.7%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী দারিদ্র্যের হার 18.7%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী চরম দারিদ্র্যের হার কত? উত্তর হচ্ছে 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী চরম দারিদ্র্যের হার 5.6%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 76.4%। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী সাক্ষরতার হার 76.23%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী ধান উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষপর্যন্ত 2022 অনুযায়ী ধান উৎপাদন শীর্ষ জেলা ছিল ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান 2022 অনুযায়ী মাছ উৎপাদন শীর্ষ জেলা ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী মাছ উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে ময়মনসিংহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী চিংড়ি মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে সাতক্ষীরা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী চিংড়ি মাছ উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে সাতক্ষীরা। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী পাট উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ফরিদপুর। পাট উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে ফরিদপুর। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী আলু উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর বগুড়া। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী আলু উৎপাদন শীর্ষ জেলা হচ্ছে বগুড়া। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী গম উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর ঠাকুরগাঁও। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী গম উৎপাদন শীর্ষ জেলা ঠাকুরগাঁও। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী তুলা উৎপাদন শীর্ষ জেলা কোনটি? উত্তর হচ্ছে ঝিনাইদহ। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022 অনুযায়ী তুলা উৎপাদন শীর্ষ জেলা ঝিনাইদহ। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন, বর্তমানে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবথেকে বেশি? উত্তর শনি। বর্তমানে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবথেকে বেশি? উত্তর হচ্ছে শনি গ্রহের উপগ্রহ সবথেকে বেশি। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কি? উত্তর হচ্ছে C919। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম হচ্ছে C919। প্রথম মুসলিম নারী হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে নুসরাত চৌধুরী। প্রথম মুসলিম নারী হিসাবে যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের বিচারক নির্বাচিত হন কে? উত্তর হচ্ছে নুসরাত চৌধুরী। 6 জুন 2023 ইরান কোন দেশে পুনরায় দূতাবাস উদ্বোধন করে? উত্তর হচ্ছে সৌদি আরব। 6 জুন 2023 ইরান কোন দেশে পুনরায় দূতাবাস উদ্বোধন করে? উত্তর হচ্ছে সৌদি আরব। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে ফেডারেল মামলায় অভিযুক্ত হন? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কে ফেডারেল মামলায় অভিযুক্ত হন? উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি কে? উত্তর হচ্ছে বিমল প্যাটেল। ভারতের নতুন সংসদ ভবনের স্থপতি হচ্ছে বিমল প্যাটেল। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সভাপতি কে? উত্তর হচ্ছে টেনিস ফ্রান্সিস। জাতিসংঘ সাধারণ পরিষদের 78তম অধিবেশনের সভাপতি ছিলেন টেনিস ফ্রান্সিস। বিশ্ব আবহাওয়া সংস্থা ওয়ার্ল্ড মেটেরিয়ালাইজেশন অর্গানাইজেশন বর্তমান প্রেসিডেন্ট কে? উত্তর হচ্ছে
ডক্টর আবদুল্লাহ আহমেদ আল মান্দাউস, বিশ্ব আবহাওয়া সংস্থার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে ডক্টর আবদুল্লাহ আহমেদ আল মান্দাউস। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিবকে? উত্তর হচ্ছে অ্যামি ই পোফ। উত্তর হচ্ছে সেলেস্তে শাওলো। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব হচ্ছে সেলেস্তে শাওলো। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে? উত্তর হচ্ছে অ্যামি ই পোফ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম নারী মহাপরিচালক হচ্ছেন অ্যামি ই পোফ। ফুড অর্গানাইজেশন সংক্রান্ত অর্থাৎ ফুড আউটলুক, এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী গম উৎপাদন শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী গম উৎপাদন শীর্ষ দেশ হচ্ছে চীন। এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে মিশর। ফুড আউটলুক 2023 অনুযায়ী গম আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে মিশর। ফুড আউটলুক 2023 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে রাশিয়া। ফুড আউটলুক 2023 অনুযায়ী গম রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। ফুড আউটলুক 2023 অনুযায়ী ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র। ফুড আউটলুক 2023 অনুযায়ী ভুট্টা উৎপাদন রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। ফুড আউটলুক 2023 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। ফুড আউটলুক 2023 অনুযায়ী ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী ধান উৎপাদন শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী ধান উৎপাদন শীর্ষ দেশ হচ্ছে চীন। এফএও ফুড আউটলুক 2023 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? উত্তর হচ্ছে ভারত। ফুড আউটলুক 2023 অনুযায়ী চাল রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে ভারত। সংস্থা প্রধান সংক্রান্ত কিছু প্রশ্ন। ফুড আউটলুক 2023 অনুযায়ী ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? উত্তর হচ্ছে তৃতীয়। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ক্রিয়াঙ্গন 2023 সালের ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে উরুগুয়ে। 2023 সালে ফিফা অনূর্ধ্ব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উত্তর হচ্ছে উরুগুয়ে। 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হচ্ছে নোভাক জকোভিচ। 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন নোভাক জকোভিচ। 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে? উত্তর হচ্ছে ইগা সিওয়ান্তেক। খ নম্বর 2023 সালে ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা সিওয়ান্তেক। বর্তমান টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বর্তমান টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সর্বশেষ এবং 50 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এ পর্যন্ত কয়টি টেস্টে জয় করেছে? উত্তর হচ্ছে 18টি। বাংলাদেশ এ পর্যন্ত 18টি টেস্টে জয় লাভ করেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।